নমস্কার বন্ধুরা, আজকে আবার চলে এলাম। শুভ সন্ধ্যা, আশা করছি সবাই ভালো আছেন। আজকে অন্যান্য দিনের মতো আবার একটা নতুন টপিকে আমি আপনাদের সামনে কথা বলব। শুরু করি। আজকে আমি বলবো একটা ফান্তা নোট 10 টাকা। আয়ঙ্গার, এই আয়ঙ্গার নোট সম্বন্ধে আপনাদেরকে আজকে আমি বলবো। আমার কাছে অনেকগুলো নোট আছে, এই যে দেখতে পাচ্ছেন। শুরু করি প্রথমে, এখানে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, অশোকা পিলার যেটা আমরা বলি, এই যে এখানে রয়েছে অশোক স্তম্ভ বাংলায় 10 রুপিস, এখানে হিন্দিতে 10 রুপিয়া, আর এখানে গভর্নরের সিগনেচার, সিরিয়াল নাম্বার এখানে রয়েছে, সিরিয়াল নাম্বার, ওয়াটারমার্ক রয়েছে এখানে উপরে 10, এখানে 10, চলে যাই পিছনে, দেখুন বাংলায় 10 টাকা লেখা রয়েছে। সাপ্তা ভাষায়, আমাদের ভারতীয় ভাষা সাপ্তা ভাষায় 10 টাকা লেখা রয়েছে, বাংলায় লেখা রয়েছে, মানে সেই সময় বাংলার মান অনেকটাই ভালো ছিল, তাই বাংলায় 10টা। প্রথমে ব্ল্যাকবোর্ড মধ্যিখানে, যেটা আমরা ব্ল্যাকবোর্ড বলি, এখানে ওয়াটার মার্কের নারকেল গাছ, সাইডে নারকেল গাছ রয়েছে, আর এই এবার আসি এই নোটটার কিছু গুরুত্বপূর্ণ দিকগুলো নিয়ে, যেটা হচ্ছে এই নোটটার সাইজ হচ্ছে 83x146 mm, ডিজাইন ফরম্যাট সেম, মানে আগের যে গভর্নরের যে ডিজাইন ছিল, এর আগের গভর্নর বি রামারাও ছিল, তার যে নোটের ডিজাইন ছিল সেই ডিজাইন সেম ডিজাইন। এই নোটগুলো আমরা বলি থাকি সাধারণত ফান্তা নোট বলি আমরা, এই নোটগুলো সাইজে অনেকটাই বড়, আপনি বুঝতে পারবেন অন্য একটা নোট কম্পেয়ার করলে আপনি বুঝবেন। দাঁড়ালাম, 1000 টাকার নোট দেখাচ্ছি একটা, এই যে দেখুন এটা 1000 টাকার নোট ছিল, এটা লম্বায় বড় ছিল কিন্তু চওড়ায় ছিল, এই নোটটা দেখুন চওড়ায় অনেকটাই চওড়া, 1000 টাকার নোটটার থেকে অনেকটাই চওড়া, তাই এই নোটগুলোকে আমরা ফান্তা নোট বলি। এই গভর্নর আয়ঙ্গার, ফান্তা নোটের যে গভর্নর ছিল তিনি হচ্ছেন আয়ঙ্গার, এই যে সিগনেচার আয়ঙ্গারের,
এই নোটগুলো এই নোটগুলো ইস্যু করা হয়েছিল 1953 সালে। এই নোটগুলো ইস্যু করা হয়েছিল 1953 সালে। আর এই নোটগুলো ১৯৫৭ সাল অবধি চলেছিল, আয়ঙ্গারে ৫৭-৫৮ সাল অবধি ছিল এই নোটগুলো, পাবডা নোটগুলো। তো এবার যেটা আসল আপনাদের জানার যে আগ্রহটা থাকে, এই নোটের দাম কত? সাধারণত এই নোটগুলো কিছু সিরিজ আছে যেগুলো খুবই রেয়ার সিরিজ আছে, ডাব্লু এক্স ওয়াই জেড। এই তিনটে সিরিজের নোটের ভ্যালুয়েশন যদি ইউএনসি কন্ডিশনে থাকে তাহলে সেই নোটগুলোর ভ্যালুয়েশন হচ্ছে ৪,০০০ টাকা, মানে অনেকটাই বড় একটা টাকা, ১০ টাকার নোট অনুযায়ী। এবার যদি বলেন কেন এত টাকা দাম, তার কারণটা হচ্ছে এই নোটগুলো উইথড্র হয়ে যাওয়ার পর এই ডাব্লু এক্স ওয়াই জেড এই তিনটে সিরিজের নোট খুবই রেয়ার ছিল, তাই এই নোটের ভ্যালু এখন ৪,০০০। আর এটা আমার কোনো মন ভরা কথা নয়, আমি যেটা বলছি সেটা সম্পূর্ণ অথেন্টিক। সেটা আমি বলছি ইন্ডিয়ান পেপার মানি গাইড বুক বলে একখানা খুবই ফেমাস বই আছে, সেই বইটার যে মূল্যটা ধার্য করা আছে এই টাকা ইউএনসি নোটে, সেটাই আমি আপনাদেরকে বলবো। এবার এখানে কি সেই সিরিজের কিছু আছে? না, সেই সিরিজের কোনো নোটই নেই, যে ৪,০০০ টাকার মূল্যের কোনো নোট এখানে নেই। তো আশা করছি বন্ধুরা আপনাদের বোঝাতে পারলাম। আজকের জন্য এতটাই, ভালো থাকবেন, নমস্কার। আর একটা আপনাদের রিকোয়েস্ট, যদি আপনাদের আমার এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তীকালে আমার অন্যান্য ভিডিও আপনারা আবার দেখতে পান। আমি মোটামুটি রোজই কোনো না কোনো এই টাকার বিষয়ে ভিডিও করে থাকি। নমস্কার বন্ধুরা।